প্রিয় ভিউয়ার্স, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আছে যে মমতা ব্যানার্জিকে বলা হয় যে মমতার আর এক নাম সততা। সেই সততার আর একটা দৃষ্টান্ত তিনি রেখে গেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে 5,000-এর বদলে 10,000 টাকা করে দেওয়া হবে। তো অন্তর্বর্তীকালীন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধুদের যাদের 5,000 টাকা করে পেতেন, এবছর থেকে তারা 10,000 টাকা করে পাবেন। কিন্তু সংবাদটা কী আছে এটা একটু জেনে নেওয়া যাক। সংবাদের প্রথমেই বলছে যে কথা রাখলেন মমতা, 1 লাফে দ্বিগুণ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা। রাজ্যের কৃষকদের জন্য বিরাট খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 5,000 থেকে বৃদ্ধি করে 10,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা রাখলেন মমতা, রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলার মসনদে বসেছেন তিনি। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 5,000 টাকা থেকে বৃদ্ধি করে 10,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে রবি ও খারিফ মরশুমে দুদফায় প্রতি 5,000 টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি 16 থেকে 18 বছর বয়সী কোনো কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে পরিবারকে সরকার 1 লাখ 2 লাখ টাকা অনুদান হিসেবে দেয় রাজ্য। এবার 5,000 টাকা পরিবর্তে 10,000 টাকা অনুদান পাবেন কৃষকরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা। প্রসঙ্গত, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাকেশ তিকাইত, কৃষক নেতাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন তারা। সেখানে কৃষক নেতা বলেন, পুঁজিবাদী শক্তিকে জবাব দিয়েছে বাংলা। বছর ধরে দেশের উন্নয়ন থমকে রয়েছে, বিজেপিকে কড়া জবাব দিয়েছে মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠনের জন্য অভিনন্দন জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, বাংলা যে পথে হাঁটবে সেই পথ অনুসরণ করবে দেশ। এবার বলি যে 10,000 টাকা কারা পাবেন। 10,000 টাকা কিন্তু কৃষক বন্ধুদের যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রত্যেকে কিন্তু পাবেন না। যাদের জমি 3 বিঘের উপরে আছে তারাই কিন্তু 10,000 টাকা পাবেন। আপনারা সবাই কিন্তু 10,000 টাকা আশা করে থাকবেন না। তো সর্বনিম্ন আপনারা পাবেন 4,000 টাকা। হ্যাঁ, সর্বনিম্ন আপনারা পাবেন 4,000 টাকা। তো কৃষক বন্ধুদের যারা নাম ইতিমধ্যে নথিভুক্ত করে ফেলেছেন তারা তো ফেলেছেনই, যারা এখনও নাম নথিভুক্ত করেননি, আমি এন্ড স্ক্রিনে এবং ভিডিওর শেষে লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে গিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।